আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম আকুল, অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ হরগোশর স্মৃতি হাই স্কুল। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আই থিঙ্ক ইউ অল আর ওয়েল বাই দি গ্রেস অফ অল মাইটি আল্লাহ। আই এম অলসো ফাইন। ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই টট ইউ ট্যাগ কোশ্চেন, টুডে আই অলসো ডিসকাস অন দিস টপিক। Look at the whiteboard. I have written some negative words. If a sentence includes this word, this sentence is considered as a negative sentence. As a negative sentence. তাহলে আমরা যদি কোনো বাক্যের মধ্যে এই শব্দগুলো পাই তাহলে সেটা হবে একটি নাবোধক বাক্য। একটি নাবোধক বাক্যের মধ্যে যদি সেটা আমরা ওই কোশ্চেন ট্যাগ করতে যাই, শুধু অ্যাফার্মেটিভ, অক্সিলিয়ারি বা অপারেটর দিব আর এই নয়টি প্রোনাউন দিব। তা আমরা পূর্বেই জেনেছি যে এই প্রোনাউনগুলো ছাড়া কোনো ট্যাগ কোশ্চেন করা যায় না। যদি কোনো বাক্যে এই প্রোনাউন না থাকে তাহলে সেখানে প্রোনাউন বানিয়ে নিতে হয়। তাহলে সেখানে প্রোনাউন বানিয়ে নিতে হয় যে একজন ছেলের ক্ষেত্রে হি বসে, মেয়ে বোঝালে সি বসে, অচেতন কিছু জড়ো কিছু বোঝালে ইট বসে, আর অনেকগুলো বোঝালে দে বসে। তো আমি যে শব্দগুলো দিছি এগুলো নেগেটিভ ওয়ার্ড, আমি উচ্চারণগুলো বলে দিতেছি। নো নট, নো নট, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, নাইদার বা নিদার, নেভার, হার্ডলি, এসকার্সলি, বেয়ার, বেয়ারলি, রেয়ার, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, টু, বিট। তবে আমাদের জানতে হবে, উই হ্যাভ টু নো দ্যাট ওয়েন উই উইল ফাইন্ড এ ফিউ, দ্য ফিউ, এ লিটল, দ্য লিটল, অথবা ফিউ বা লিটলের পূর্বে যদি আমরা আর্টিকল এ বা দ্য পাই তাহলে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ হিসেবে গণ্য করব, সেটাকে অ্যাফার্মেটিভ হিসেবে গণ্য করব। তাহলে এখানে আমি যে শব্দগুলো দিছি সেগুলো নেগেটিভ। তা আমি ওকে ফলো, আই উইল রাইট সাম এক্সাম্পল, গিভ সাম এক্সাম্পল। আই হ্যাভ নাথিং টু হাইড। This sentence undoubtedly it is a negative sentence. কিভাবে আমরা বুঝলাম এটা নেগেটিভ সেন্টেন্স? যেহেতু এখানে নাথিং আছে, কি আছে এখানে? নাথিং শব্দটি আছে। যেহেতু এখানে নাথিং শব্দটি আছে তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলে আমরা এটা কোশ্চেন ট্যাগ করতে গেলে শুধু অ্যাফার্মেটিভ অপারেটর দিতে হবে। তাহলে যদি এখানে নাথিং মানে কি হ্যাভ নট, নাথিং মানে হ্যাভ নট, তাহলে নট উঠিয়ে দিলে থাকে কি হ্যাভ, আর আই প্রোনাউন আছে, নয়টি প্রোনাউনের যে কোনো একটি বসবে, আই দেওয়া আছে, আই হবে, তাহলে এটার উত্তর হবে হ্যাভ আই। এটার উত্তর কি হবে? হ্যাভ আই। কেন হ্যাভ আই হলো? যেহেতু নাথিং এটা নেগেটিভ শব্দ আছে, আর আমাদেরকে জানতে হবে যদি নাথিং বাক্যের শুরুতে থাকে তাহলে প্রোনাউন সেটার ক্ষেত্রে ইট হয়। যেহেতু এটা বাক্যের মাঝখানে বা শেষে আছে এরকম যদি থাকে তাহলে তারা সেই নাথিং কোনো ভূমিকা রাখে না। তবে সেটা থাকলে বুঝতে হবে যে বাক্যটি নেগেটিভ, সেটা থাকলে বাক্যটি বুঝতে হবে সেটা নেগেটিভ। দে উইল নেভার ফরগেট আস, দে উইল নেভার ফরগেট আস। আমি এখানেও যে বাক্যটি লিখেছি, আমি যে বাক্যটি এখানে লিখেছি এই বাক্যটিও নেগেটিভ বাক্য। কারণ কিভাবে বুঝলাম সেটা নেগেটিভ? যেহেতু এখানে নেভার আছে, কি আছে? নেভার আছে, তাহলে এই বাক্যটিও একটি নেগেটিভ বাক্য। তাহলে আমি যদি এটার উত্তর করতে যাই, কোশ্চেন ট্যাগ করতে যাই, তাহলে সেটা কি দিতে হবে? তাহলে নেভার নট এর কাজ করে দিল, তার মানে এটা উইল নট বা ওন্ট হবে না, তাহলে শুধু উইল হবে, আর দে আছে, দেই হবে, এটা হবে উইল দে, উইল দে। তো বুঝতে পারছি ডিয়ার স্টুডেন্টস,
ভেরি গুড। তাহলে তিন নম্বর যদি আমি একটি বাক্য লিখি, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস। লুক দিস সেন্টেন্স, এ বার্কিং ডগ সেলডম বাইটস। দিস সেন্টেন্স ইজ অ্যান, দিস সেন্টেন্স ইজ আ নেগেটিভ সেন্টেন্স, দিস সেন্টেন্স ইজ আ নেগেটিভ সেন্টেন্স। হাউ উইল নো দ্যাট দিস সেন্টেন্স ইজ আ নেগেটিভ সেন্টেন্স? এখানে প্রেজেন্ট আছে কি, এই সেলডমের উপস্থিতি আছে বিধা এটা নেগেটিভ সেন্টেন্স। এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিত কামড়ায়, যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে সেগুলো সহজে কামড়ায় না। এই বাক্যটা নেগেটিভ, কিভাবে বুঝলাম এটা সেলডম আছে। আচ্ছা মূল বার হচ্ছে বাইটস, মূল বার হচ্ছে বাইটস। তাহলে যেখানে অক্সিলিয়ারি নাই সেখানে কি আছে? টু ডু, ভেরি গুড। তাহলে এখানে বাইটস আছে, তাহলে এখানে কোন অক্সিলিয়ারি হবে? ডাজ, ভেরি গুড। তাহলে এখানে অক্সিলিয়ারি হবে ডাজ, আর এটা উত্তর করতে গেলে ডাজ নট হবে না, এটা ডাজ নট হবে না। আচ্ছা এ বার্কিং ডগ, একটি ঘেউ ঘেউ করা কুকুর, তাহলে কুকুর একটি ইতর প্রাণী। একটা কুকুর যদি বোঝায় তার প্রোনাউন কি হবে? একটা কুকুর বোঝালে, একটা বিড়াল বোঝালে, একটা শেয়াল বোঝালে, এর প্রোনাউন কি হবে? ভেরি গুড, এর প্রোনাউন হবে ইট। তাহলে এটা ডাজন্ট ইট হবে না, কারণ সেলডম নটের কাজ, নটের কাজ সেলডম করে দিয়েছে, নটের কাজ সেলডম করে দিয়েছে বিদায় এখানে ডাজন্ট হবে না। তাহলে এটা হবে ডাজ, কি হবে? ডাজ। আর এ বার্কিং ডগের প্রোনাউন ইট। পরের বাক্য লক্ষ্য করি, এখানে আছে বার্কিং ডগস, বার্কিং ডগস, বার্কিং ডগস। এখানে বার্কিং ডগস আছে সেলডম বাইট, বার্কিং ডগস। আগের বাক্যে আমি লিখেছিলাম বার্কিং ডগ, এ বার্কিং ডগ, এখানে আছে আমি দিছি বার্কিং ডগস। বার্কিং ডগস বলতে বুঝাইছে ঘেউ ঘেউ করা কুকুরগুলো, বার্কিং ডগস বুঝাইছে ঘেউ ঘেউ করা কুকুরগুলো। তাহলে বার্কিং ডগস সেলডম বাইট, আগেরটা ছিল ডগ, ডগের সাথে বাইটস ছিল, ডগের সাথে ছিল বাইটস, কিন্তু এখন আছে ডগস, ডগস আছে বিদায় এখানে হয়েছে বাইট, ডগস আছে বিদায় এখানে কি হয়েছে? বাইট। তাহলে এখানে বার্কিং ডগ সেলডম বাইট, এই বাক্যটির কোশ্চেন ট্যাগ, এই বাক্যটির কোশ্চেন ট্যাগ এটা হচ্ছে কি হচ্ছে, যে এটা ডগস আছে বিদায় দে হবে, সেলডম নট এর কাজ করছে, মূল ভার বাইট আছে, তাহলে এটা ডোন্ট হবে না, কি হবে? ডো হবে। আর ডগস এর প্রোনাউন কি? দে, এটা হবে ডো দে। তাহলে বার্কিং ডগ সেলডম বাইট, এটা কোশ্চেন ট্যাগ হবে ডো দে, ঘেউ ঘেউ করা কুকুরগুলো কদাচিত কামড়ায়, কামড়ায় নাকি? এটা ডো দে হচ্ছে কোশ্চেন ট্যাগ। তাহলে নীলা হার্ডলি, নীলা হার্ডলি ভিজিটস আস, নীলা আমাদের কে কি হয় না, আমাদের দেখতে আসে না, বা নীলা আমাদের বাড়িতে আসে না, এরকম বোঝাইছে বাক্যটা। তাহলে নীলা হার্ডলি ভিজিটস আস, এখানে বাক্যটির মধ্যে কি আছে? হার্ডলি আছে, তাহলে বাক্যটা অবশ্যই নেগেটিভ। তাহলে নীলা এর প্রোনাউন সি, আর ভিজিটস হয়েছে যেখানে ভার্বের সাথে কোনো, মানে কোনো অক্সিলিয়ার যদি ভার্ব এ বাক্যে না থাকে তাহলে সেখানে কি অক্সিলি হয়? ডো ডাজ জি। তাহলে এখানে ভিজিট ডাজ হবে, তাহলে হার্ডলি হলে এটা ডাজন্ট হবে না, তাহলে ডাজ হবে, নীলার প্রোনাউন সি, এটা হবে ডাজ সি, ডাজ সি।
Okay, dear students, how you will write some more sentences? Okay, dear students, look, a black rose is rarely found. A black rose is rarely found. Here I have written, a black rose is rarely found. A bakoti nishondhe negative bako. Kibhabe bujlam? Ei rarely asubidhay. Rarely asubidhay. Toma, a black rose is rarely found. Eta ekta negative sentence. কিভাবে বুঝলাম যে এখানে রিয়ালি আছে তাহলে এই ব্ল্যাক রোজের প্রোনাউন কি এর প্রোনাউন হচ্ছে ইট আর ইজ আছে এটা ইজন্ট হবে না তাহলে এটার উত্তর সঠিক উত্তর ইজ ইট এটা সঠিক উত্তর কি ইজ ইট আবার বলি যে রিয়ালি নেগেটিভ এখানে ইজ আছে ইজন্ট হবে না ইজ হলো আর ব্ল্যাক রোজ একটি কালো গোলাপ তো এর প্রোনাউন কি ইট হবে এই কারণে ইজ ইট হয়েছে তোমা হ্যাজ ফিউ ফ্রেন্ডস তোমার বন্ধু নেই বললেই চলে শুধু ফিউ এখানে নেগেটিভ তোমার বন্ধু নেই বললেই চলে তোমার বন্ধু নেই বললেই চলে তাহলে তোমার প্রোনাউন কি সি আর হ্যাজ আছে এটা যেহেতু নেগেটিভ আছে তাহলে হ্যাজন্ট হবে না কি হবে হ্যাজ এটা হবে হ্যাজ তাহলে তোমার প্রোনাউন কি সি হ্যাজ সি আনিস হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস আনিস হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস আনিসের অল্প সংখ্যক বন্ধু আছে লক্ষণীয় বিষয় এখানে শুধু ফিউ কিন্তু নেগেটিভ ওয়ার্ড কিন্তু এখানে এ ফিউ আছে কি আছে এ ফিউ ফিউ বা লিটলের পূর্বে যদি কোনো আর্টিকল দেখতে পাওয়া যায় তাহলে সেটা অ্যাফার্মেটিভ বোঝায় তাহলে সেটা অ্যাফার্মেটিভ তাহলে এখানে হ্যাজন্ট হবে তাহলে এখানে কি হবে হ্যাজন্ট হবে শুধু হ্যাজ এটা নেগেটিভ দেওয়া যাবে না এটা হ্যাজন্ট আর আনিসের প্রোনাউন হ্যাজন্ট এটা আনিসের প্রোনাউন হি ওকে নো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে পানি নই পানি নেই বললেই চলে গ্লাসে পানি নেই বললেই চলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে পানি নেই বললেই চলে তাহলে আমি আমরা যদি এটার কোশ্চেন ট্যাগ করি কি হবে তাহলে লিটল এখানে নেগেটিভ ওয়ার্ড তার মানে নটের কাজ করে দিছে নেগেটিভ ওয়ার্ড যদি হয় তাহলে এটা নটের কাজ করে দিল তাহলে আমি বলছি এই প্রোনাউনগুলো বসে কোশ্চেন ট্যাগ করতে গেলে তাহলে এখানে কি হবে ভেরি গুড এখানে উত্তর হবে কি ডিয়ার স্টুডেন্টস ইজ দেয়ার ভেরি গুড এটা হবে ইজ দেয়ার ইজ দেয়ার এটার কোশ্চেন ট্যাগ হচ্ছে ইজ দেয়ার এটার কোশ্চেন ট্যাগ কি হচ্ছে ইজ দেয়ার They don't like me. They don't like me. তারা আমাকে পছন্দ করে না এবার কোটা হাবুদক না নাবুদক
নিশন দেবা কোটি নাবুদ তাহলে এখানে ডোন্ট আছে ডোন্ট আছে নট উঠিয়ে দিলে ডো থাকলে তাহলে উত্তর কি ডো দে এটার উত্তর হবে ডো দে কোশ্চেন ট্যাগ হবে ডো দে দে এটার কোশ্চেন ট্যাগ হচ্ছে কি ডো দে তাহলে ডিয়ার স্টুডেন্টস আমাদের জানতে হবে এই শব্দগুলো যদি কোনো বাক্যের মাঝে থাকে শুরুতে থাকে মাঝখানে শেষে থাকে তাহলে সেটা বুঝতে হবে যে এইগুলো নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সে কোশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভ হয় অপারেটরটা অ্যাফার্মেটিভ এবং এই নয়টি প্রোনাউন নিয়ে এগুলো নিয়েই কোশ্চেন ট্যাগ হয় তো ডিয়ার স্টুডেন্টস আমি আরও বোঝাচ্ছি যে যদি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে সাম নো অ্যানি এভরি নো সাম নো নো সাম নো সাম অ্যানি এভরি নো সাম অ্যানি এভরি এর সাথে যদি এই শব্দগুলো যুক্ত থাকে যুক্ত হয় অ্যানি ওয়ান বডি অথবা ওয়ান বা বডি অথবা যদি কোনো নাউন থাকে নাউন একটি নাউন যদি থাকে যদি একটি নাউন তার মানে এটা সিঙ্গুলার নাউনটি যদি সিঙ্গুলার থাকে কি থাকে সিঙ্গুলার এবং ব্যক্তিবাচক সেটা কি হিসাবে থাকবে ব্যক্তিবাচক তার মানে এটা যদি থাকে ব্যক্তিবাচক তাহলে নো সাম অ্যানি এভরি নো সাম অ্যানি এভরি এরপরে যদি ওয়ান বা বডি অথবা অথবা কোনো নাউন যদি সিঙ্গুলার ব্যক্তিবাচক থাকে সিঙ্গুলার সিঙ্গুলার ব্যক্তিবাচক থাকে তাহলে তাদের প্রোনাউনটা সবসময় কি হয় তাদের প্রোনাউনটা হয় দে তাদের প্রোনাউনটা কি হয় তাদের প্রোনাউনটা হয় দে আর এদের সাথে যদি যদি থিং যুক্ত হয় যদি থিং যুক্ত হয় থিং তাহলে এদের প্রোনাউনটা হয় ইট এদের প্রোনাউনটা কি হয় ইট তাহলে বাক্যের শুরুতে যদি নো সাম অ্যানি এভরি নো সাম অ্যানি এভরি এগুলোর সাথে যদি কি বসে যেমন নো ওয়ান নো বডি সাম ওয়ান সাম বডি অ্যানি ওয়ান অ্যানি বডি এভরি ওয়ান এভরি বডি তারপর এভরি ম্যান নো ম্যান নো বয় নো গার্ল অ্যানি বয় অ্যানি গার্ল তো এগুলো যদি যুক্ত থাকে তাহলে তাদের প্রোনাউন হয় দে তাদের প্রোনাউন হয় দে তাদের প্রোনাউন হয় দে কিন্তু আবার যদি এগুলোর সাথে থিং যুক্ত হয় কি যুক্ত হয় থিং যুক্ত হয় তাহলে তাদের প্রোনাউন হয় ইট তাহলে তাদের প্রোনাউন হয় ইট যেমন এখানে আছে যদি বলি নাথিং সামথিং অ্যানিথিং এভরিথিং তাহলে এদের প্রোনাউন কি হবে ইট হবে ওয়ান বডি বা কোনো ব্যক্তিবাচক একটি নাউন বোঝালে সেটা হবে প্রোনাউন দে আর যদি থিং যুক্ত থাকে তাহলে সেটার প্রোনাউন ইট এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে বাক্যের শুরুতে থাকলে অবশ্যই এই প্রোনাউনগুলো আমাদের বের করতে হবে আর গ্রামাটিক্যালি গ্রামাটিক্যালি মূলত এগুলো হচ্ছে এগুলোর সাথে যে ওয়ান বডি এগুলো বা থিং যুক্ত থাকলে এরা কিন্তু এক বচন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হিসেবে এই কর্তাগুলো সবসময় এক বচন আর এগুলো থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে প্রেজেন্ট টেন্সে তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি আচ্ছা নান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড নান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বে কেউ সুখী নয় নান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বে কেউ সুখী নয় আচ্ছা এই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ ভেরি গুড এটা নেগেটিভ বাক্য এটা নেগেটিভ বাক্য আচ্ছা এখানে কি আছে নান নান বা নো ওয়ান যেটা
তাহলে নান যদি হয় তাহলে এটা আমি কোশ্চেন ট্যাগ যদি করতে যাই এখানে আমার কোনো প্রোনাউন দেওয়া নাই কিন্তু বাক্যের শুরুতে আছে নান আর এখানে অপারেটর দেওয়া আছে ইজ ওয়াকটা নেগেটিভ আচ্ছা আমি বলছি নো সাম এনি এফ ডি এর সাথে ওয়ান বা বডি হইলে যে বডি যুক্ত থাকলে তাহলে প্রোনাউন কি হয় প্রোনাউন কি হয় দে প্রোনাউন হয় দে প্রোনাউন কি হয় দে তাহলে দে যদি হয় আমরা প্রোনাউনটা দিলাম দে আচ্ছা দে যদি হয় এখানে অপারেটর আছে ইজ তাহলে এটা দে যদি দে এখানে যদি আমরা ইজ দেই কি দেই ইজ দে ইজ দে আচ্ছা এটা কি একটি সঠিক বাক্য এটা কোশ্চেন ট্যাগ কি সঠিক কোশ্চেন ট্যাগ হলো ভেরি গুড এটা কোশ্চেন ট্যাগটি সঠিক হলো না কারণ আমরা যদি এখানে এই উই ইউ দে উই ইউ যদি দে দেই এখানে প্রোনাউন হিসেবে সব সময় কি হয় তাহলে এখানে ইজ দেটা হবে না দের সাথে আমাদের জানতে হবে এস যুক্ত অক্সিলিয়ারি বসে না তার মানে এখানে কি হবে উই ইউ দে এগুলোর সাথে কি হবে আর হবে উই আর হবে হ্যাভ হবে ডু হবে ক্লিয়ার আর হবে উইয়ার হবে হ্যাভ হবে ডু হবে তাহলে এটা ইজ দে হবে না তাহলে এটা সঠিক উত্তর হবে আর দে নান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড আর দে তারা কি সুখী আবার দেখি এনি ওয়ান ইজ অ্যালাউড এনি ওয়ান ইজ অ্যালাউড হিয়ার যে কেউ এখানে কি অনুমতি প্রাপ্ত আসতে পারে তাহলে এনি ওয়ান ইজ অ্যালাউড হিয়ার এই বাক্যটি কি হা বুধক না না বুধক নিঃসন্দেহে বাক্যটি হা বুধক কারণ এখানে নো যুক্ত কোনো শব্দ নেই তাহলে এনি ওয়ান থাকলে প্রোনাউন কি হবে কোশ্চেনটা করতে গেলে আমরা প্রোনাউন দে হবে যেহেতু বাক্যটি হা বুধক তাহলে ইজন্ট দে হবে না কেন হবে না দের সাথে কোনো ইজ হয় না এর যুক্ত কোনো অক্সিলিয়ারি বসে না তাহলে এটা কি হবে আরন্ট দে তাহলে সঠিক উত্তর কি হবে আরন্ট দে কি হবে আরন্ট দে ভেরি গুড আচ্ছা নো বডি বিলিভস আ লায়ার কেউ মিথ্যাবাদীকে ভালোবাসে না নোবডি বিলিভস এ লায়ার কেউ মিথ্যাবাদীকে ভালোবাসে না আচ্ছা নোবডি থাকলে প্রোনাউন কি হয় দে হবে ভেরি গুড দে হবে আচ্ছা এখানে কোনো অক্সিলিয়ারি আছে নাই অক্সিলিয়ারি নাই যেহেতু অক্সিলিয়ারি নাই তাহলে এখানে কোন অক্সিলিয়ারি ঘুমন্ত আছে এখানে বিলিভস আছে তাহলে এখানে কোন অক্সিলিয়ারি আছে বিলিভস এর জায়গায় কি আছে ডাজ আছে কি আছে ডাজ কিন্তু দের সাথে ডাজ বসে দের সাথে ডাজ বসে না ডো বসে তাহলে এটার উত্তর হবে ডো দে আর বাক্যটি যেহেতু এটা নেগেটিভ ছিল কাজে এটা ডাজ দে না হয়ে কি হবে ডো দে কি হবে ডো দে ভেরি গুড এভরিথিং লুকস গ্লোমি এভরিথিং লুকস গ্লোমি সব কিছু কি দেখায় অন্ধকারময় দেখায় সব কিছু কি দেখায় কেমন দেখায় অন্ধকারময় তাহলে থিং যুক্ত কিছু থাকলে এর প্রোনাউন কি হয় ইট বসে আছে এখানে লুকস আছে এখানে কোনো অক্সিলিয়ারি দেওয়া আছে যেখানে কোনো অক্সিলিয়ারি অপারেটর দেয়া থাকে না সেখানে অবশ্যই টু ডু বা ডু ডাজ ডিড হয় তাহলে এখানে লুকস আছে তাহলে অক্সিলিয়ারি কি হবে ডাজ আর এভরিথিং এটা হাবুদক এই বাক্যটি হাবুদক তাহলে এটার কোশ্চেন ট্যাগ হবে ডাজন ইট এটার কোশ্চেন ট্যাগ কি হবে ডাজন ইট এটার কোশ্চেন ট্যাগ হবে ডাজন ইট ভেরি গুড নাথিং
নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়, কোনো কিছুই নিশ্চিত নয়। তাহলে এ বাক্যটি হা বোধক না না বোধক, এ বাক্যটি হা বোধক না না বোধক, নিঃসন্দেহে এই বাক্যটি না বোধক, নিঃসন্দেহে এই বাক্যটি না বোধক। তাহলে নিঃসন্দেহে এই বাক্যটি না বোধক যদি হয়, তাহলে থিং যুক্ত থাকলে এর প্রোনাউন কি হয়? ইট হয়। থিং যুক্ত থাকলে এর প্রোনাউন কি হয়? ইট। আর নাথিং এটা বাক্যটি না বোধক, তাহলে এটা ইজ ইট, ইজ ইট, এটা উত্তর হবে ইজ ইট। ওকে ডিয়ার স্টুডেন্টস, লুক সাম মোর এক্সাম্পলস, লুক এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। This sentence, look at this sentence, is it an affirmative sentence or negative sentence? Definitely negative, affirmative sentence. Thank you, affirmative sentence. Every mother loves her child. Every pore ki ase mother ase, tale every pore mother, ekhane every pore jodi kono singular noun thake, tale ekhane er pronoun ta ki hoy? They. Er pronoun ta hoy they. Ki hobe? They. আচ্ছা, দে লাভস আছে অক্সিলারি, এখানে হওয়ার কথা ডু, এখানে হওয়ার কথা ডাজ, এখানে হওয়ার কথা কি? ডাজ, এখানে হওয়ার কথা ডাজ। কিন্তু দে যেহেতু আমরা প্রোনাউন দিছি, দের সাথে কোনো এজ যুক্ত অক্সিলারি বসে না, তাহলে উত্তর হবে কি? ডোন্ট। কি হবে? ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। Someone has stolen my pen. Someone has stolen my pen. কেউ একজন আমার কলম নিয়েছে, চুরি করেছে। কেউ একজন আমার কলম চুরি করেছে। তাহলে কেউ একজন আমার কলম চুরি করেছে, এটা অবশ্যই কোন ধরনের বাক্য? এটা হা বোধক না না বোধক বাক্য? এটা একটা হা বোধক বাক্য। আচ্ছা, সামওয়ান আছে বাক্যের সূত্রের প্রোনাউন কি? দে। আচ্ছা, দে, ওকে, ভেরি গুড, এটা দে। আর এখানে দেওয়া আছে কি? হ্যাজ দেওয়া আছে। দের সাথে কি হ্যাজ বসে? বসে না। তাহলে দের সাথে কি বসে? হ্যাভ বসে। তাহলে এটার উত্তর কি? হ্যাজ অনবে না হ্যাভ অনবে? ভেরি গুড, এটা হবে হ্যাভ অন, এটা হবে হ্যাভ অন। কি হবে এটা? হ্যাভ অন। আমাদের জানতে হবে যদি এই নো সাম অ্যানি এভরির পরে ওয়ান বা বডি থাকে, তাহলে তার প্রোনাউন দে হয়। কোনো নাউন থাকলে এক বছর সেটাও না কি হয়? দে হয়। আর থিং যুক্ত কিছু বাক্যের শুরুতে থাকলে প্রোনাউনটা ইট হয়। তাহলে আমরা কি আজকে দেখলাম? যেটা এই শব্দগুলো থাকলে নেগেটিভ হয়। আর তাহলে আমরা আবার রিপিট করি যে কয়টা প্রোনাউন ছাড়া কোশ্চেন ট্যাগ হবে না? ভেরি গুড, এই নয়টা প্রোনাউন ছাড়া কোশ্চেন ট্যাগ হবে না। আর যে ২৪টি অক্সিলিয়ারি আছে, তো ২৪টি অক্সিলিয়ারি আছে, সেই অক্সিলিয়ারিগুলো ছাড়াও কি হবে না? কোশ্চেন ট্যাগ হবে না। ডিয়ার স্টুডেন্টস, তো এখন আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেনটা কিভাবে হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স, তো এর কোশ্চেন ট্যাগ করতে গেলে যেভাবে করতে হয়, যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সের মতো এই স্ট্রাকচার নিয়ে গঠিত, যে মূল ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্টের পরে যদি মূল ভার্ব থাকে সেটা ইম্পারেটিভ হবে, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এগুলো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে লেট দ্বারা যে বাক্যগুলো শুরু হয় সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আবার এই যে লেট, মি, হিম, হার, ইট, দেম, এগুলো পরে মূল ভার্ব এক্সটেনশন যদি থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর লেট আস, লেটস, মূল ভার্ব এক্সটেনশন, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেনটাকে আমি একদম ইজি করে দিতেছি, একদম ইজি। সেটা কি? যদি এই উপরের এই চারটা
স্ট্রাকচার নিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, উপরের এই চারটা স্ট্রাকচার নিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা তার কোশ্চেনটা একদম সহজ দিয়ে দেব, সেটা দিয়ে দিব উইল ইউ। কি দিয়ে দিব? উইল ইউ, সেটা দিয়ে দিব। এগুলোর কোশ্চেনটা কি হবে? উইল ইউ, উইল ইউ, এটা কোশ্চেন ট্যাগগুলো, এগুলো কি হবে? উইল ইউ হয়ে যাবে। এই চারটা প্যাটার্নে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা কোশ্চেন ট্যাগ কি দিয়ে দিব? উইল ইউ। কিন্তু লেটাস বা লেটস দিয়ে, লেটাস বা লেটস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, বাক্য থাকে, তাহলে সেটার কোশ্চেন ট্যাগে আমরা দিয়ে দিব কি দিব? শ্যাল উই। কি দিয়ে দিব? শ্যাল উই। তাহলে শুধু লেটাস বা লেটস দিয়ে কোনো বাক্য থাকলে আমরা সেটাকে দিয়ে দেবো শ্যাল উই, আর যদি অন্য কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটা দিয়ে দিব উইল ইউ। তবে এই ডোন্টের বাক্য ছাড়া, এই দুই নম্বর ডোন্ট ছাড়া অন্য বাক্যগুলোর মধ্যে শুধু যে উইল ইউ হবে তা না, এটা ক্যান ইউ, কুড ইউ, কান্ট ইউ, ওন্ট ইউ হতে পারে, ওন্ট ইউ হতে পারে। তবে আমরা সহজ নিয়মই করব যে শুধু লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, আর যাবতীয় ইম্পারেটিভ কী দিব? উইল ইউ। লেটস হ্যাভ এ লুক। হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি। তাহলে হ্যাভ এ কাপ অফ টি এটা কোন ধরনের সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি লেটস দ্বারা শুরু হয়েছে? লেটস দ্বারা শুরু হয়েছে, লেটাস দ্বারা শুরু হয়েছে? হয় নাই। তাহলে এটা কোশ্চেন কি হবে? ভেরি গুড, এটা হবে উইল ইউ, এটা হবে উইল ইউ। তাহলে লেটস বা লেটাস দ্বারা কোশ্চেন ট্যাগ হলে কি হয়, বাক্য শুরু হলে কি হয়? শ্যাল উই। ওকে, ভেরি গুড। তাহলে এটা হবে লেটস হ্যাভ আ পার্টি, হ্যাভ আ পার্টি। তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে? এটা কি দ্বারা শুরু হয়েছে? লেটস দ্বারা। তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে? লেটস দ্বারা। লেটস বা লেটাস দ্বারা শুরু হলে কোশ্চেন ট্যাগ কি? শ্যাল উই। ভেরি গুড, এটা হবে শ্যাল উই। এটা কি হবে? শ্যাল উই, এটা কি হবে? শ্যাল উই। ভেরি গুড। তাহলে আবার বলি যে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যদি লেটস বা লেটাস দ্বারা শুরু হয়, এর কোশ্চেন ট্যাগ হয় শ্যাল উই, এর কোশ্চেন ট্যাগ হয় শ্যাল উই। আর যদি ওই লেটস বা লেটাস না থাকে তাহলে সেই ক্ষেত্রে এর ট্যাগ কি হয়? এই ট্যাগ হয় উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ হতে পারে। তাহলে আমরা এখন দেখাবো যে এক্সক্লামেটরি সেন্টেন্স, যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আবার বলি, লেটস বা লেটাস দ্বারা কোনো বাক্য হলে কি হয়? ভেরি গুড, শ্যাল উই। আর অন্যান্য ইম্পারেটিভে কি হয়? উইল ইউ। তাহলে স্টোরি, এক্সক্লামেটরি সেন্টেন্স আমি দেখাইছি, এখানে কিভাবে দেখছে, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। তাহলে এটাকে কোশ্চেনটা করতে গেলে আমি দেখতেছি এখানে কি আছে, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। তাহলে এখানে অপারেটর আছে ইজ, এর নেগেটিভ ফর্ম কি? ইজন্ট। তাহলে দ্য ফ্লাওয়ার আছে, এর প্রোনাউন কি? একটা ফুলের প্রোনাউন ইট, এটা হবে ইজন্ট ইট। তাহলে যদি বলি হাউ হ্যাপি দে আর, তাহলে এটার কোশ্চেন ট্যাগ যদি করতে চাই তাহলে কি হবে? হাউ হ্যাপি দে আর, তাহলে আর দে আর, দে আর, এর কোশ্চেন ট্যাগ কি হবে? ভেরি গুড, এটা হবে আরন্ট দে, আরন্ট দে। হাউ নাইসলি দ্য বার্ড সিংস, কত সুন্দরভাবে পাখিটি গান গায়, গান করে। তাহলে আমি এই বাক্যে দেখতেছি মূল বাক্য কি? দ্য বার্ড সিংস। তাহলে এর কোশ্চেন ট্যাগ কি হবে? তাহলে দ্য বার্ডের প্রোনাউন কি হবে? ইট। আর সিংস আছে, তাহলে এটা কি হবে? ডাজন্ট ইট, ডাজন্ট ইট। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট শুধু মানে ভার্ব না দেওয়া থাকে, সাবজেক্ট আর ভার্ব না দেওয়া থাকলে, তাহলে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে হবে যে ইট ইজ উদ্দ আছে, কি আছে? ইট ইজ। যেমন হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, হাউ ফানি, তো এই বাক্যগুলো থাকলে ইট ইজ উদ্দ আছে, তাহলে এটার এই উত্তরগুলো কি দিতে হয়? ইজন্ট
eat. Isn't it? तो डियर स्टूडेंट्स आज के लेक्चर ए पर्यंत ही परवर्ती लेक्चर आरो अन्यान्य नियम सम्पर्के बोझानो हबे तो आशावादी तुम्हारा पार्ट वन पार्ट टू बुझे रहे तो आमी तुम्हारे सुस्वास्थ्य कामना करछि तो तुम्हारा सबाई बासाय भालोभावे स्टाडी करबे आर आमी जस्ट तीन चारटा पाँचटार मतो एग्जाम्पल दिच्छि तुम्हारा बासायगुलो प्रैक्टिस करबे डियर स्टूडेंट्स ये पाँच टी वाक्य सेंटेंस हमें एखाने दिलाम तो तुम्हारा भाषा एटा प्रैक्टिस करबे तो से पर्यन्त सबाई भालो थाको सुस्थ थाको थैंक यू।